ভগবান যাদের সহায় তাদের তুমি কি ক্ষতি করবে ভাস্কর? তোর আমার কম ক্ষতি করেছিস নাকি? তোর বউ আমাকে এমন একজনের সঙ্গে বিয়ে দিয়েছে যার জন্য আমার জীবন নষ্ট হয়ে গেছে। এর থেকে বড় ক্ষতি আর কি হতে পারে? তোর বউয়ের জন্য আমার মা আমাকে বেধড়ক মার মেরেছে। আন্টি নিজের সন্তানকে ক্ষমা করেননি, অন্যায়ের শাস্তি দিয়েছে, চোরকে চুরির শাস্তি দিয়েছে। মুখ সামলে কথা বলতে বল তোর বউকে, নইলে নইলে কি করবি? মারবি? এমনিতেও তো লাঠি নিয়ে এসেছিস, মার মার তাহলে আমাদের। এমনিতেও তুই তো ওইখানির সাথে কম অন্যায় করিস নি ভাস্কর, পুলিশের কাছে ওর নামে অভিযোগ করেছিস, ওকে পুলিশের কাছে ধরিয়ে দিয়েছিস, সেটা ওর জন্য কত বড় অসম্মানের ভাস্কর। আর আজকে তুই আমাদের পাইকাদের ভাঙতে এসেছিলি। ছোট্ট মেয়েটা না বললে ভাস্কর আমরা তো জানতেই পারতাম না যে তুই আমাদের এত বড় সর্বনাশ করার চেষ্টা করছিলি। কি হয়েছে ঝিলমিল? ওই দুই লোকটা ছোট কাকে গিয়ে বলছিল যে আমাদের নতুন বাইসাইকেলটা ভেঙে দিতে। তোমাকে কে বললো? আমি যে নিজের কানে শুনেছি। আমরা তো কষ্ট করে আমাদের আদি হরগড়ি বাইসাইকেল বানানো, হাঁটুরা সেটাই ভেঙে দেবে? আমাদের বাইসাইকেল কেউ ভাঙতে পারবে না ছেলে, কেউ না। ভাস্কর তুই নিজেকে এতটা নিচে কেন নামাচ্ছিস? তোর কিসের রাগ বলতো আমাদের উপরে? আজকে কিনা ওই কাকা বাবু, সে তোর নিজের দাদার থেকে বড় হয়ে গেল, আপন হয়ে গেল। আজকে তুই ওর কাকা বাবুর কথা শুনে আমাদের দোকান ভাঙচুর করতে এসেছিলিস। ঝিলমিল না থাকলে তো ওই রাস্তার মেয়েটাকে আমার পিছনে স্পাইগিরি করার জন্য ফিট করিয়েছ না? এটা দিয়ে রান্না হয় আর ধোলাইও হয়। দাদা দাদা বলবি না, দাদা হ্যাঁ তোর একশো বার বলবো, হাজার বার বলবো। সব ভেঙে চুনবার করে দে, কাউকে রেয়াজ করবি না। যে আটকাতে আসবে মেরে ঠ্যাং ভেঙে দেবি। আমি কাউকে রেয়াজ করবো না, যে আমাদের ভাই হোটেল দিকে হাত বাড়াবে তার হাত ভেঙে রেখে দেবো। যেই পাতে খাবি সেই পাতেই ছুটে ফেলছিস তো, এর ফল তোকে ভুগতে হবে কিন্তু। শোন ভাস্কর, তুই মায়ের পেটের ভাই হয়ে যেভাবে বর্তার মেয়ের সাথে বেইমানি করেছিস তারপর তোর মুখে এইসব কথা মানায় না। তুই আজকে আবার ওদের ভাতে মারতে এসেছিস, আর তুই কি করবি? বাড়ি থেকে তাড়িয়ে দিবি তো? তোর এই সমস্ত ধমকি ছড়াই পরোয়া করি, একটা পরে সিউরিটি নিয়ে বেরিয়ে যাবো। মেজটা মেজ বৌদি থাকতে কাউকে ভয় পাই না। Thank you.
ক্ষমতার জোর তো আমার জানা হয়ে গেছে। ও তো ওই লোকটার কথাই উদ্ভাস করছে। ওর নিজের কোনো ক্ষমতা আছে নাকি? আমি কিন্তু তোকে সাবধান করছি, তুই বুঝতে পারছিস না যে তুই কত বড় অন্যায় করছিস। ভালোই ভালোই বলছি ভাস্কর, এখান থেকে চলে যা, নাহলে কিন্তু আজকে আমি তোকে এমন শাস্তি দেবো না। আমি তোদের ভয় পাই নাকি? ওই চারটে হাতা খুন দিবি আমাকে আটকাবি? তোদের এই পাই হোটেল শেষ না করা পর্যন্ত আমার শান্তি নেই। আমি আবার আসবো, তুমি আবার আসবো। আমি তুমি যতবার আমাদের পাই হোটেলকে শেষ করার জন্য আসবে, জানবে নিজে শেষ হওয়ার দিকে এক ধাপ করে এগোচ্ছে। পালাও ভাস্কর, পালাও। শুনে রাখো, ভাস্কর ঘোষকে শেষ করার মতন ক্ষমতা তোমাদের নেই। চল, আরে চল। ভাই, ভাই, পুলিশ কাকু, পুলিশ কাকুর কাছে নালিশ কর, পুলিশ কাকু। তোর একদম ঠিক কথা বলেছে মেসা, তুই ভাস্করের নামে পুলিশে অভিযোগ কর। করবি না, কর মেসা, করবি না তুই। আমি দাদা হয়ে পুলিশের কাছে নিজের ভাইয়ের কাছে অভিযোগ করব কি বলবো আমি পুলিশকে, যে আমার ভাই আমাকে মারতে এসেছিল, আমাদের পাইসোটেল ভেঙে দিতে এসেছিল, এটা বলবো পুলিশকে? ঠিক বলেছো শ্যামা, ভাস্কর হাজারটা অন্যায় করলেও আমরা তো বড়, ও আমাদের ছোট ভাই, ঠিক মতো ফিরিয়ে নেওয়ার দায়িত্ব আমাদের। তোমার মনে হয় এত কিছুর পরেও ভাস্কর ঠিক মতো ফিরবে? ওর মাথাটা পুরো পিছলে গেছে, ও সব কিছু শেষ করে তবেই সামনে।
ভাস্কর যাতে অন্যের ফাঁদে পড়ে নিজেকে শেষ না করে দেয় সেটা আমাদের খেয়াল রাখতে হবে দিবাকর। আর ভাস্করকে পুলিশে দিয়ে হবেই বা কি, ওর তো আমাদের প্রতি রাগটা বাড়বে বই কমবে না, আর আমাদের সংসারটা ভেঙে যেতে পারে, এটা আমি কিছুতেই হতে দিতে পারি না। আন্টি আমার উপরে দায়িত্ব দিয়ে গেছে, সবাইকে দেখে রাখা, সবাই যেন ভালো থাকে। পরের অন্যায়গুলো বাড়তে বাড়তে সব সীমা ছাড়িয়ে যাচ্ছে ওইখানে, সেগুলোকে মেনে নেওয়াটাও কিন্তু অন্যায়। কাজটা ঠিক হচ্ছে না, হয়তো ভুল, কিন্তু ওকে আমাদেরই শোধরানোর চেষ্টা করে যেতে হবে। কী শোধরাবে ওইখানে? ও তো যাওয়ার আগে আজকে আবার হুমকি দিয়ে গেল যে আমাদের পাইস হোটেলকে শেষ করে দেবে, সেটাকে আটকাবে কী করে? থানা পুলিশ করে সত্যি কি কোনো লাভ হবে শঙ্কর? পুলিশ ভাস্করকে ধরে নিয়ে যাচ্ছে সেই দৃশ্য তুমি সহ্য করতে পারবে তো? ভাস্কর না খেলে তোমার গলা দিয়ে ভাত নামে না। রাগের মাথায় এমন কোনো সিদ্ধান্ত নিও না যাতে আন্টির এই সংসারে ভাঙন ধরে। আঙ্কেল আন্টি ফিরে এলে আমরা কি জবাব দেব শঙ্কর? আমার শুধু একটা জিনিস মনের মধ্যে খচখচ করছে, ভাস্কর তো কাকাবাবু টাকা ফেরত দিয়ে দিয়েছে, তাহলে কাকাবাবু এসে আমাদের পাইস হোটেল ভাঙচুর করার কথা কেন বলল? ওনার কিসের স্বার্থ? অন্য কোনো ষড়যন্ত্র নেই তো গোটা বিষয়টা? পরপরই পাইস হোটেল মহাসপ্তাহ 5ই জুন থেকে 11ই জুন রাত 10টায় স্টার জলসায়।